আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো রান্নাঘরে রান্না করছি, কাজকর্ম করছি। এখন তরকারিটা বসাবো, সকালে যেটা খাওয়া হবে। ছেলে আজকে সকালে সাঁতারে গেছিল, অনেকটা ভোরবেলায় গেছিল, যার জন্য আমি যেতে পারিনি, কিছু রেকর্ডিং করতে পারিনি। এর পরের দিন আবার যেনকে যাবে, সেনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো সারাদিন সঙ্গে। বাঁধাকপি কাটছে হাজবেন্ড, আর সকালের এখন চা করছি। তো গুঁড়ো দুধটা আমরা যেহেতু বেশি ব্যবহার করি, এই জন্য দুধটা মিশিয়ে দিলাম, এবারে চায়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আমরা চাটা খেয়ে নেবো। আর এদিকে হাজবেন্ড কুচি কুচি করে বাঁধাকপিটা কেটে ফেলেছে, আর গতকাল তো শাশুড়িমা কচু কেটে রেখেছিল, সেই কচুটাকে এখন সিদ্ধ করছি। যেহেতু মান কচু, তেঁতুল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবারে কচুটাকে ছেড়ে দিলাম কিছুটা সিদ্ধ হওয়ার পর, তারপরে নামিয়ে রাখবো। তো তেঁতুল জলটা যাতে ভালো করে কচুর মধ্যে ঢোকে, সেই জন্য এই ব্যবস্থা। আর কড়াইতে তেল দিয়ে এখন সকালের তরকারিটা রান্না করছি, কুমড়ো আলুর তরকারি করছি পাঁচফোড়ন দিয়ে। এদিকে তরকারিটা একদিকে হচ্ছে, আর একদিকে রুটি বসিয়ে দিয়েছি ছেলের জন্য, তো হাজবেন্ডও খাবে। ছেলের জন্যই মেইনলি করা আমার এখন রুটিটা, তো একদিকে রুটি হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, আর শাশুড়িমা আর আমি ভাতই খাবো। তো সকালের জল খাওয়াটা মোটামুটি রেডি হয়ে গেল আমার, আর ছেলে আর হাজবেন্ড গেছিলো চাল আনতে, চালের বস্তা নিয়ে চলে এসেছে। ছেলে আর হাজবেন্ড চালের বস্তা নিয়ে চলে এসেছে, আর আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল, তারপরে আবার রোদ উঠেছে, এখন শান্তি হয়েছে। রোদ যদি না ওঠে জামা কাপড় শুকানোর একটা বিশাল বড় চিন্তা হয়ে যায়। অনেকগুলো জামা কাপড় কাছাকাছি হয়েছিল, সব ছাদে মেলে ফেলেছি, আর রোদ যেহেতু আছে শুকিয়ে যাবে। হাজবেন্ড আর ছেলে বাজার থেকে চলে এসেছে, তো বাজারের ব্যাগ দুজনের হাতেই রয়েছে। বাজার থেকে অনেকগুলো জিনিসই আনার ছিল, কিছু সবজি বাজার, তারপরে ছেলে যেহেতু কলা খায়, ছেলের জন্য কলা, মিমিদের মাংস, সব কিছুই নিয়ে এসেছে। তবে মিমিদের মাংসটা আজকে রান্না করবো না, আগামীকাল করব, যেহেতু আছে মাংস, আজকে গরম করলেই হয়ে যাবে। এদিকে ছেলেকে খেতে দিচ্ছি, এদিকে হাজবেন্ডকেও খেতে দেবো। এদিকে ফ্রিজে আমি মাংসটাকে রেখে দিলাম, মাংসটাকে হাজবেন্ডই ধুয়ে রেখেছে। আর কতগুলো শিশি বোতল ভরা হয়েছিল, সেগুলোকে এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এরপরে আমাকে আবার রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। তো একদিকে মাছ ভাজা করছি, আর একদিকে কচুর তরকারি করছি। কচুটা ভীষণই শক্ত, অনেকক্ষণ যাবতই আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, কিন্তু কিছুতেই সিদ্ধ হচ্ছে না। এদিকে রান্নাঘরের কাজ শেষ হলে পরে তারপরে আমাকে আবার ঘর ঝাড়ার কাজ করতে হবে, যেহেতু একটা মাত্র ঘর আমি ঝেড়েছিলাম। আজকে বারান্দা আর রান্নাঘরটা ঝাড়বো। তো মাছের ঝোলটা এখন বসাচ্ছি, আলুগুলো ভাজা করলাম, এরপরে মশলাটা দিয়ে দিয়ে, এরপরে কষিয়ে দিয়ে, তারপরে সমস্ত নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে আবার নাড়াচাড়া করে জল ঢেলে, তারপরে যেরকম করে প্রতিদিন রান্না করি তোমাদের সাথে, তো মাঝে মধ্যেই আমি শেয়ার করি, এভাবেই আমি আজকে রান্নাটা করছি। ওদিকে কচুর তরকারিটা দেখো এখনও অবধি হচ্ছে, এখনও অবধি কচুগুলো ভালো করে সিদ্ধ হয়নি। তো আমি রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি বারান্দা ঝাড়ার কাজ করতে। আর মইটা তো আগের দিনই তুলেছিল ছেলে, সেটা রয়েছে, আর যেরকমভাবে ঘর ঝেড়েছিলাম সেরকমভাবে বারান্দাটাকে প্রথমে ঝেড়ে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি বারান্দায়, তো বারান্দা ঝাড়ার কাজটা শুরু করেছি। আর নিচ থেকে দেখলে অতটা বোঝা যায় না যে কতটা ধুলো ময়লা পড়েছে, যেমনি মইয়ের উপরে আমি উঠছি, উপরে উঠলেই দেখা যাচ্ছে যে কতটা ধুলো ময়লা দেওয়ালের মধ্যে আটকে রয়েছে। তো সেগুলোকে ঝাড়ার জন্য এই ঝাড়াটা খুব ভালো। আর এখন একটা ক্রিম রোল খাবো, বারান্দা ঝাড়ার কাজটা হয়ে গেছে, তো এবারে রান্নাঘরে এসেছি। আর শাশুড়িমাকেও একটু দিচ্ছি, ছেলে এখন এইসব একদমই খায় না, তো ছেলে খাবে না, আগে খুবই পছন্দ করতো, তো শাশুড়িমার সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর ছেলের এটা বডি অয়েল, ছেলেকে এখন এটা মালিশ করে দিতে হবে। তো তার আগে একটুখানি কিছু গুজগাছের কাজটা করে দিচ্ছি, মানে টেবিলটাকে ঢাকা দিচ্ছি, কারণ উপর থেকে ঝুলগুলো না হলে খাওয়া দাওয়ার মধ্যে পড়লে পরে সমস্যা, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে মইটাকে আনতে যাচ্ছি, মইটা যেহেতু বারান্দায় রয়েছে, আর সমস্ত কাজগুলো তোমরা তো দেখো আমি নিজে নিজে এভাবেই করি। আর এটা একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, সমস্ত কাজ কিন্তু এভাবে করা যায় না, আমার বহুদিনের প্র্যাকটিসের জন্যই কিন্তু আমি এভাবে করতে পারি কাজগুলো, এবং তোমরাও হয়তো অনেকে এভাবে করো, তোমরা আমারটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরটা দেখতে পাচ্ছি না, এই আর কি ব্যাপার। তো এবারে আবার ঝাড়াঝাড়ি কাজটা শুরু করে দিয়েছি। এদিকে ছেলেকে তেল মাখানোর কাজটা আবার শুরু করেছি, ছেলে বলছে যে মা তেলটা মাখিয়ে দাও, তো আমি যদি মাখিয়ে না দিই আর কে মাখিয়ে দেবে, পিঠটা তো পারে না, এমনি পুরো গায়ে মেখে আসে, কিন্তু পিঠটা হয় না বলে আমার কাছে চলে আসে। তো তেলটাকে মাখিয়ে দিচ্ছি ভালো করে, আর ভীষণ গরম লাগে গো, পুরোপুরি ঘেমে যাই। কিছুটা ঝাড়াঝাড়ি কাজ করে এবার ফ্যানটাকে মুছে নিচ্ছি, ফ্যানটার মধ্যে প্রচণ্ড নোংরা পড়েছে, তো এবারে পর্দাটাকে খুলবো, এই জন্য পর্দার আশপাশটা একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম। তো পর্দাটা খুব উঁচুতে, এটা খুব কষ্ট হয় খুলতে, মানে অনেকগুলো রিং থাকে তো খুব অসুবিধা হয়, আর গরমও লাগে ভীষণ। তো এদিকটা হয়ে গেল, আর একটা পার্ট আছে সেটাকেও এখন খুলতে হবে। তো এদিকে মইটাকে নিয়ে আবার টানতে টানতে চলে এলাম, এদিকেরটাও খোলা হয়ে গেছে, এবারে দরজার পর্দাটা খুলছি। তো মোটামুটি ঝাড়াঝাড়ির কাজটা হয়ে গেছে, দেওয়াল পরিষ্কারের কাজ হয়ে গেছে, এবারে যে নিচে নোংরাগুলো পড়েছিল সেগুলোকে এবার ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। তো এই রান্নাঘরটা আর বারান্দাটাই আজকে হলো, আর শাশুড়িমার আর ছেলের ঘরটা করবো আগামীকাল কিংবা তার পরের দিন। চা নিয়ে চলে এসেছি, শাশুড়িমাকে হাজবেন্ডকে দিয়ে এসেছি, আর আমিও এখন নিয়ে এসেছি।
আর এই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, আজকে থেকে হঠাৎ করে জ্বলছে না। তো এই দুটো লাইটের উপর ভরসা, তো দুটো লাইটই বেশি জ্বলে, টিউবলাইটটা খুবই কম জ্বালাই। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আসছিল, তো অনেকক্ষণ আগে ব্যায়ামে গেছে, এখন অব্দি আসেনি। তো ঘন্টা দেড়েক পরে চলে আসবে যদিও, তো একটুখানি বসে চাটা খেয়ে নি। আর মাথাটা আচ্ছাই নি, দেখো ড্রেস পরে নিয়েছি, এখন পর্দা লাগাবো, এই জন্য পর্দাটা বের করে নিচ্ছি। আর কিছু কিছু জায়গার পর্দা জানো তো একদম না লাগিয়ে পারা যায় না, মানে ওটা লাগাতেই হয়। আর আমাদের যে কাজগুলো লাগানো আছে, এই কাজগুলোতে না দিনের বেলাতে তুমি ভিতর থেকে বাইরে দেখতে পারবে, আর রাত্রিবেলাতে যখন ভিতরে লাইট জ্বলে তখন বাইরে থেকে ভিতরে সমস্ত কিছু দেখা যায়। এই জন্য এই রান্নাঘরের পর্দাটা আজকে না লাগালেই নয়, কিন্তু দরজার পর্দাগুলো খুললে কোনো অসুবিধা নেই, কারণ ওটা দুদিন পরে লাগালেও কোনো সমস্যা নেই। কিন্তু জানলার পর্দাগুলো অবশ্যই লাগাতে হয়, নয়তো ঘরের মধ্যে কী করছি বাইরে থেকে সবাই দেখতে পাবে। এই জন্য এখন এটা সেট করে নিলাম, এবারে জানলায় গিয়ে এবারে লাগিয়ে দিচ্ছি। পর্দা লাগানো, পর্দা খোলা, পর্দা কাচা, এগুলো সব বড় বড় কাজের মধ্যে পড়ে। তো একটা বড় কাজ করে নিলাম, তারপরে এসেছি ঘরের দিকে। যেহেতু জামাকাপড়গুলো সব একসাথে মিশে রয়েছে, মানে আমাদের বাড়িতে যে জামাকাপড়গুলো যাবে সেগুলো এখন আলাদা করছি, তারপরে আমাদের এই বাড়িতে যেগুলো থাকবে সেগুলোকেও আলাদা করছি, আর আমার বৌদির বাড়িতে যেটা যাবে সেটাও আলাদা করে রাখছি। তো আগামীকাল যেহেতু বাপের বাড়িতে যাবো, এই জন্য এই সমস্ত গোছগাছগুলো করছি। আর দেখতেও বড্ড বাজে লাগছে, মানে একদম অগোছালো হয়ে রয়েছে এই জায়গাটা, সোফার উপরে কোনোভাবে বসা যাচ্ছে না। তো সোফাটাকে খালি করে এবার সোফার কভারটাকে কেচেছিলাম, সেটাকে পেতে দিলাম। এবার কুশন কভারগুলোকেও তো পাল্টানো হয়ে গেছে, সেগুলোকে এবারে রেখে তারপরে ব্যাগগুলোকে আবার উপর দিয়ে রেখে দেবো। পুজো না যাওয়া অবধি এই জায়গাটা পুরোপুরি গোছানো হবে না। তো এখন মোটামুটি এরকমভাবেই রাখলাম, এইদিকে রয়েছে বাঁদিকেরগুলো আমাদের বাড়ির, আর ডান দিকেরগুলো আমাদের এই বাড়ির। আর ছেলের কাণ্ড দেখো, এই ব্যাগটাকে ফুলিয়ে রাখার জন্য আমার সমস্ত পুরনো নাইটি, চাদর সব কিছুকে ব্যাগের মধ্যে পুরে রেখে দিয়েছে, সমস্ত কিছু এখন এখান থেকে বের করলাম। ব্যায়াম থেকে এসেছে, ছেলেকে খেতে দিয়েছি, এখন খাচ্ছে। আর আমি আর হাজবেন্ড একটু বেরোচ্ছি, সামনের দিকে একটা পুজোর ওপেনিং আজকে হয়েছে, তো দেখি কতটা কি দেখা যায়, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো। এটা হলো উত্তম দাসের পুজো, আর এখানকার পুজো প্রত্যেক বছরই ভীষণই ভালো হয়, প্যান্ডেল ভীষণ ভালো হয়, আর ভিতরে দেবী প্রতিমাও খুব সুন্দর হয়। তো ভিতরে প্রতিমা রয়েছে, অনেকেই জানে এই জন্য দেখতে চলে এসেছে। তো আমাদের মতন এই দেখো, এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন রকম ওদের যে প্রাইজগুলো সেগুলোকেও সাজিয়ে রেখেছে। আর এখানে রয়েছে দেবী প্রতিমা, কিন্তু পর্দা দেওয়া রয়েছে বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। পিছনে তোমরা যে প্যান্ডেলটা দেখছো, ঠাকুর আছে ভিতরে, এখন ভিতরটা মানে ভিতরে ঠাকুরের মুখ দেখা যাবে না, তো 30 তারিখে পর থেকে দেখা যাবে। তো জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখালাম, যেটুকু সম্ভব হলো আমার পক্ষে দেখানো। এখানকার পুজো প্রত্যেক বাড়ি খুব ভালো হয়, প্যান্ডেলও খুব ভালো। চলো এখানকার প্যান্ডেলটা মোটামুটি যেটুকু পারলাম আমি দেখে নিলাম। আর এখানে যে গেট দেখছো, এর ভিতরে একটা বিশাল বড় পুজো হয়, তো যাবো তো অবশ্যই, তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো, কিন্তু এখন যেহেতু ঠাকুর আসেনি দেখাতে পারলাম না। আর এই হলো চন্দনপুকুর বাজার, বাজারে প্রচণ্ড ভিড় যেহেতু সামনে পুজো, আর প্রচণ্ড আলোকিত চারিদিকটা, বেশ ভালো লাগছে দেখতে। আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে। ওটা টক টক ছাড়া দেবে, জল ছাড়া দেবে না। একটু বড় বড় দেখে দিন দাদা, 10 টাকার 4টে না? আমরা এখানে ফুচকা খাচ্ছি, আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে দেখো। এখানে প্যান্ডেলের বাইরে খুব সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে, তারপরে এখানে দেখলাম আর একটা প্যান্ডেল, ভিতরে ঠাকুর আছে কিন্তু পর্দা দেওয়া রয়েছে। পূজা পরিক্রমা কিছুটা করে এলাম, লাইট যেহেতু ভালো করে ফোকাসটা পড়েনি এর জন্য ভালো করে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তবে যেরকম স্ট্রাকচারটা সেটা এসেছে সেটুকু তোমাদেরকে দেখালাম। আর পুজোর দিনগুলোতে তো লাইটিং থাকবে, তখন তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। তো এই এলাম, এবারে ফ্রেশ হইনি কয়েকদিন, তো ভালো করে পুজোটা করতে পারিনি, এই জন্য আজকে রাত্রিবেলা ঠাকুরঘরটা মুছবো, একেবারে মুছে মিষ্টিকে শয়ন করে তারপরে বেরিয়ে যাব। তো এখন মুছিনি, একটুখানি টুকটা গুছিয়ে নিলাম, ওখানে অনেকগুলো বাসনই দেখো, সব আগামীকাল মাছতে হবে বাসনগুলো, মানে মোটামুটি যা ছিল সব বের করে দিয়েছি, আর এখন এই ঘরটা মুছে পরেই হয়ে যাবে বাসনগুলো, এখন আর মাছ দিতে ইচ্ছা করছে না, এই জন্য কালকে সকালের জন্য রেখে দিলাম। তো বাকি কাজগুলো করিনি, ঠাকুর ঘর মুছে ফেলেছি, মিষ্টিকে এখানে শয়ন দিয়েছি, এই দেখো পুরো ঠাকুর ঘর। আগামীকাল থেকে আবার সুন্দর করে পুজো করব, তো তার জন্য রেডি করে রাখলাম আজকে রাত্রিবেলাতেই। ভাত বেড়ে ফেলেছি, তো কুমড়ো আলুর তরকারি অল্প একটু ছিল, শাশুড়িমাকে দিয়েছি আর ছেলেকে দিয়েছি, আর 3 পিস মাছ আছে, সেই মাছটা ছেলে আমি আর হাজবেন্ড খাবো,
আর কচুর তরকারি রয়েছে, মানে মান কচুর তরকারি, যেটা দুপুরবেলা শুধু আমার হাজবেন্ডই খেয়েছিল, আমরা কেউ খাইনি। আমি মানে আমি খাইনি কেন বলতে, আমি খেয়ে দেখেছিলাম, দেখছি গলা ধরছে, তারপরে আমি আর ছুইনি। তো হাজবেন্ড তো খেয়ে নিয়েছে, তারও গলা ধরেছিল, আর শাশুড়িমা তো ভয় আর খাইনি, আর ছেলেকে আমি ইচ্ছে করিয়ে দিইনি গলা টলা ধরবে। তো এই ছেলে আমি শাশুড়িমা এখন খেতে বসছি, সবার ভাত বেড়ে নিয়েছি, শাশুড়িমাকে ওখানে দিয়ে দিয়েছি তরকারি আর ভাত। এখানে রয়েছে 3 পিস মাছ, ঝোল, আলু, আর এই যে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি, আর ছেলের ভাতটা মেখে রেডি করে রেখেছি, তরকারি আর মাছ দিয়ে মেখে দিয়েছি। এদিকে শাশুড়িমা একটা আলু সিদ্ধও নিয়ে নিল সাথে। আমাদের সুবিধা তুই সর, এদিকে আয়, এদিকে যা। তুই ওখানে শুধু কে বলেছে মিমি, তুই কিন্তু ওখানে সুবিধাই বলে দিচ্ছি। কিন্তু এখন বাজে রাত্রি 1:20। তো এখন আমি ভিডিওটা শেষ করছি, অনেকটা এডিটিং করে রাখলাম, ভুলে গেছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন শুয়ে পড়বো। তো তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক করে পাশ থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।